Hello viewers, Assalamualaikum. Welcome to my channel, Rini's Kitchen. আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক। আর এই চকলেট কেক দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আজকে তাদের জন্যই আমার এই রেসিপিটি করা। তো ভিউয়ার্স, চলুন দেখি নেই এই চকলেট কেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চকলেট কেক তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। এরপরে নিয়েছি 4টি ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে, কেক তৈরি করার 30 মিনিট আগে ডিমগুলো নামিয়ে রাখলে চলবে। কারণ ডিম যদি ফ্রিজ থেকে বের করে সরাসরি কেকটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু কেকটা হার্ড হওয়ার চান্স থাকে। তাই অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ডিমগুলো। এরপরে এখানে নিয়েছি 2 টি স্পুন পাউডার মিল্ক। আপনারা চাইলে কিন্তু লিকুইড মিল্কও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই লিকুইড মিল্কটা রুম টেম্পারেচারের হতে হবে। এরপরে নিয়েছি 1/4 কাপ কোকো পাউডার। এখানে আমি সুইট কোকো পাউডারটা ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন সুইট কোকো পাউডার ইউজ করার। এরপরে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এরপরে নিয়েছি 1 টেবিল স্পুন বেকিং পাউডার। 1/4 টি স্পুন নিয়েছি বেকিং সোডা। এখানে 2 টি স্পুন নিয়েছি ডেরি মিল্কের চকলেট পাউডার। চকলেট পাউডার আপনাদের কাছে না থাকলে সমস্যা নেই, নাও ইউজ করতে পারেন, এটি অপশনাল। এরপরে নিয়েছি 1 টি স্পুন কফি পাউডার এবং সামান্য পরিমাণ লবণ নিয়েছি। এরপরে এখানে নিয়েছি সয়াবিন তেল। এখানে 3 টেবিল স্পুন আমি সয়াবিন তেল নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। আর আপনাদের বাটারটা যদি আনসল্টেড থাকে সেক্ষেত্রে আপনারা লবণ ইউজ করবেন, আর যদি সল্টেড বাটার থাকে সেক্ষেত্রে আপনারা লবণটা ইউজ করবেন না। এরপরে লাগবে চকলেট ফ্লেভারে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে পারেন, বাট যেহেতু এটা চকলেট কেক সেক্ষেত্রে আমি চকলেট ভ্যানিলা এসেন্সটাই ইউজ করছি। এরপরে আমি প্রথমে ড্রাই উপকরণগুলো একটি স্ট্রেনারে চেলে নেব। প্রথমে আমি ময়দা দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এরপরে কফি পাউডার, চকলেট পাউডার, বেকিং সোডা এবং লবণ একসঙ্গে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চেলে নিব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো অবশিষ্ট অংশ রয়ে গিয়েছে। এটা আমি আর ইউজ করব না, এটাকে ফেলে দিব। এই যে দলাটা বেঁধে আছে সেটা কিন্তু আমি যদি না ছেঁকে নিতাম সেটা কিন্তু আমার কেকের মধ্যেই থেকে যেত। আর এটা যখন কেকটা খেতাম তখন কিন্তু একটা দলার মতো বাড়তো, আর খেতেও কিন্তু ভালো লাগতো না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন কেকটা তৈরি করবেন স্ট্রেনারে এই ড্রাই উপকরণগুলোকে ছেঁকে নিতে। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি ডিমটাকে বিট করে নিব। এরপরে এরকম একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমটাকে একটু বিট করে নিব। এরপরে একটু একটু করে চিনি দিয়ে দিব। চিনিটা আমি একেবারেই দিব না, অল্প অল্প করে চিনি দিব এবং 30 সেকেন্ড করে বিট করে নিব। এরপরে 3 টি স্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবং 1 টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আবারও 1 মিনিটের জন্য বিট করে নিব। ভিউয়ার্স, আমার বিট করা হয়ে গিয়েছে। আমি টোটাল বিট করেছি 5 মিনিট। এরপরে কিছুক্ষণ আগে যে ড্রাই উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই ড্রাই উপকরণগুলো আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব। এরপরে এই ডিমের মিশ্রণটির সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন আর বিট করার প্রয়োজন নেই, একটি স্পেচুলার সাহায্যে আমি এটাকে মিক্সড করে নিব।
ফ্লেভার সামার কেকের বেটারটা রেডি হয়ে গিয়েছে। আমি এই ডিমের ফোমটার সঙ্গে ড্রাই উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি যে পাত্রে এই কেকটি তৈরি করব সেই পাত্রে আমি এই কেকের মিশ্রণটি ঢেলে নিব। ফ্লেভার্স, আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে আমি বেকিং পেপার চারিদিকে বিছিয়ে নিয়েছি এবং নিচের দিকেও বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এতে করে আমার যখন কেকটা হয়ে যাবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এটি অপশনও, আপনারা চাইলে কিন্তু নাও ইউজ করতে পারেন। আপনারা যদি বেকিং পেপার ইউজ না করতে চান সেক্ষেত্রে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়ে দেন একটু ময়দা ছিটিয়ে চারপাশে ছিটিয়ে আপনারা কেকের ব্যাটারটি দিয়ে নিতে পারেন। আমি এখন কেকের ব্যাটারটি দিয়ে নিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে যদি আমার ভেতরে বাবলস থাকে সেই বাবলসগুলো বের হয়ে যাবে। এখন আমি এটাকে চুলায় দিব। এরপরে চুলায় একটি হাঁড়িতে আমি আগে থেকে কিছু বালু গরম করে রেখেছিলাম। ওভেনে যেমন প্রিহিট করে নিতে হয় সেমভাবে কিন্তু চুলায় তৈরি করলেও বালু বা লবণ যেটা ইউজ করেন না কেন সেটাকে কিন্তু ফ্রেশ থেকে একটু গরম করে নিতে হয়। এরপরে আমি একটি স্টান বসিয়ে নিচ্ছি। এখন স্টানের উপরে আমি এই কেকের পাত্রটি বসিয়ে দিচ্ছি। কেকের পাত্রটি খুব সাবধানে বসাতে হবে কারণ যেহেতু আমার হাঁড়িটা অনেক গরম। এখন আমি হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন চুলাটি অন করে দিচ্ছি আর চুলাটি অবশ্যই মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম আঁচে। আমার কেকটি হতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। তো ভিউয়ার্স, আমি 30 থেকে 35 মিনিট পরে ফিরে আসছি। ফিয়ার্স, 35 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন হাঁড়ি থেকে ঢাকনাটি খুলে দিচ্ছি। ফিয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার কেকটি কিন্তু অনেক সুন্দর ফুলেছে। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করব যে আমার কেকটা হয়েছে কিনা। একদম নিচ পর্যন্ত টুথপিকটা দিতে হবে। ফিয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম ক্লিন বের হয়েছে টুথপিকটা। এর মানে কিন্তু আমার এই 35 মিনিটের মধ্যে এই কেকটা হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি চুলা থেকে এই কেকের পাত্রটি নামিয়ে কেকটি ঠান্ডা করে নিব। ফ্লেভার্স, আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকের পাত্র থেকে কেকটিকে খুলে নেব। এখন নিচে যে প্যাকিং পেপারটি সেটিও আমি তুলে নিচ্ছি। ফ্লেভার্স, দেখতে পেলেন আমার কিন্তু বেকিং পেপার দেওয়ার কারণে খুব সহজেই কিন্তু কেকটা উঠে গেল। আর দেখুন কতটা সফট হয়েছে আমার কেকটা, উপরটাও দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল চকলেট কেক। আর অনেকেই আমাকে এই চকলেট কেকের রেসিপিটি দেখার জন্য রিকোয়েস্ট করেছিল, আজকে তাদের জন্যই আমি এই চকলেট কেকের রেসিপিটি তৈরি করলাম। আশা করি আপনাদের কাছে আমার এই চকলেট কেকের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটি বাসায় তৈরি করবেন। আর তৈরি করার পরে কেমন হলো সেটিও আমাকে কমেন্টস বক্সে জানাবেন বা আমার ফেসবুক পেজের ইনবক্সেও নক দিতে পারেন। আমি যতটুকু পারবো আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখানে যে রেড কালার সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটির মধ্যে ক্লিক করুন এবং এর পাশে যে বেল বাটনটি রয়েছে সেটির মধ্যেও ক্লিক করুন। এতে করে আমি যদি নতুন ভিডিও বা রেসিপি আপলোড দিই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই বেল বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।